আমরা মিলিয়ে কাজ করব। দাদা কোনো ক্ষোভ বিক্ষোভ? কোনো ক্ষোভ বিক্ষোভ নেই দলের মধ্যে, আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। দল দেওয়ার আগে করেছে এ মা মাটি মানুষ দল, এর নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, যাকে নেত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন যে আমার চেয়ারম্যান হবে। আমরা সব স্বীকার করেছি, কোনো দলের মধ্যে কোনো ক্ষোভ নেই। মিউনিসিপ্যালিটি চালালেন চেয়ারম্যান হিসাবে, যদি কোনো সহযোগিতা বা কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় আমরা তো সাথে আছি। তো আমি তো কাউন্সিলর আছি, আমি তো কাউন্সিলর নেই এই তো না, আমি তো বোর্ডের মধ্যে আছি। তো পরে দেখা যাবে, যা যোন দিকে অসুবিধা হবে আমরা আছি, সাথে আছি, মিলেজুলে হবে। এটা তো দল দি ক্লিয়ার করবে, আজকে চেয়ারম্যান দল দি ক্লিয়ার করেছে, চাই জোনে ফের দেখবেন, ফের দেখবেন যে দল যাকে ভাইস চেয়ারম্যান করবে ও ভাইস চেয়ারম্যান হবে, যাকে সিআইসি করবে যা সিআইসি হবে। আমরা দলের সাথে আছি, আমরা পার্টির সাথে আছি। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র এনএবিএইচ স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের আইসিইউ ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।